ভূত কোঠি না ডাক্তারখানা, রোগী ভয়ভীত। ডাক্তারখানা ম্যানেজর কহুচন্তি এইটা মোর ডিউটি নুহে, মু কিছি করি পারিবিনি। আচ্ছা, জেনারেটর তো কাই লাগিনি? আমার তো এত লক্ষ লক্ষ টাকার মানে খরচ হয়ে গেল, জেনারেটর ব্যবস্থা আছে, কাই জেনারেটর লাগিনি? সেইটা আজ্ঞা আপনার উপকণ্ঠ চিকিৎসা অধিকারী পচারে সে সঠিক উত্তরটা দেবে। আচ্ছা, কোন তোমার সব অসুবিধা হচ্ছে? স্যার, এইটি ঝাড়া বান্তি হচ্ছে, সমস্ত এইটি ঝাড়া বান্তি হচ্ছেন, কেই লাটিনে বি লাইন নাই, কিটি বি লাইন নাই, অন্ধার রাতে রহুচন, সাপ বি পশি আসবা, এটি ভূত বি পশি আসবে, এটি রহিবা লাগি সুবিধা নাই, কিছু নাই, কেই বি দেখি আসুন। অনুগুল জেলা আঠমল্লিক উপখণ্ড চিকিৎসালয়ের অব্যবস্থা, ঝড় বর্ষা তথা কুয়া পথর মাড়ে দুই দিন হেলা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এপটে বিদ্যুৎ বিভাগ কর্মচারী আপ্রাণ উদ্যম করে শহরকু আলোকিত করিবার ব্যস্ত থাকবে, সেপটে ডাক্তারখানা কর্তৃপক্ষ শোই পড়ছন্তি গাঢ় নিদ্রার। লক্ষাধিক টঙ্কার জেনারেটর এবং ইনভর্টর থাকবে, রোগী রহুচন্তি ঘন অন্ধকারে, ভয়রে রোগী বিছনা ছাড়ি পায়খানা মধ্যে যাই পারু নাহান্তি। তোমার কোন হইছে মাউসি? ঝাড়া বান্তি, ভয় লাগুছে তো, মশা চাই পকাউছন, অন্ধার ভিতরে লাইন নাই, কিছু নাই, অসুবিধা হবে না? সরকার মাগণা চিকিৎসা, মাগণা ঔষধ যোগাই দেউথবা বেলে আঠমল্লিক ডাক্তারখানার তার ব্যতিক্রম দেখা দেইছি। সরকারঙ্কর 5G মধ্যে এটি হয়েছি পাটবড়া। এসডিএম কু যোগাযোগ করিবারু সে কিরোসিনর আলো দেখাই দোষ ছড়াই বসিছন্তি। এনেই আম প্রতিনিধি ডাক্তারখানা ম্যানেজর কু যোগাযোগ করিবারু ডাক্তারখানা ম্যানেজর প্রতিক্রিয়া রাখিছন্তি, এইটা মোর ডিউটি নুহে, এসডিএম কো ডিউটি, মু তেণু মু কিছি করি পারিবিনি বলি মত প্রকাশ রাখিছন্তি। ସେଠି ପେସେଣ୍ଟ ବହୁତ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି, କରେଣ୍ଟ ନାହିଁ ଏଠି, ଆପଣଙ୍କ ଲାଇନ୍ର ବ୍ୟବସ୍ଥା କିଛି ନାହିଁ, ପେସେଣ୍ଟ ଏଠି ଲାଟିନ୍ ବି ଯାଇପାରୁନାହାନ୍ତି, ଲାଟିନ୍ରେ କରେଣ୍ଟ ନାହିଁ, ଆପଣଙ୍କର ରୁମ୍ ଗୁଡ଼ାକରେ କରେଣ୍ଟ ନାହିଁ, ବହୁତ ହଇରାଣ ହେଉଛନ୍ତି, ତେଣୁ ତା ଉପରେ କ'ଣ ଆପଣ ପଦକ୍ଷେପ ନେଉଛନ୍ତି? ଦୁଇ ଦିନ ହେଲାଣି ଆମର ତ ଏଠି ବନ୍ୟା ବାତ୍ୟା ଚାଲିଛି, ମଝିରେ ମଝିରେ ଲାଇନ୍ ଆସୁଛି ପଳାଉଛି, ଏବେ ଆମର ସନ୍ଧ୍ୟା 7-8 ବେଳୁ ଡେଲିଭରି ରୁମ୍ ସାଇଡ଼୍ରେ ଏପଟେ ଡାଇରିଆ ରୁମ୍ ପଟେ କନେକ୍ସନ୍ଟା କଟିଯାଇଛି, ଯେହେତୁ ଜେନେରେଟର୍ଟା ଆମର ସମ୍ଭାଳି ପାରୁନି ଏତେ ଲୋଡ଼୍ଟା, ସାମାନ୍ୟ କିରୋସିନ ପାଇଁ ନିରୀହ ରୋଗୀମାନଙ୍କୁ ହଇରାଣ କରାଯାଉଛି। ଖାମଖିଆଲ ମନୋଭାବ ନେଇ ଜାଣିଶୁଣି ରୋଗୀଙ୍କ ଜୀବନକୁ ନେଇ ଖେଳ ଖେଳିବା କେତେ ଦୂର ଠିକ୍, ତାହା ତଦନ୍ତ ସାପେକ୍ଷ। ଅନୁଗୁଳରୁ ବିନୟ କୁମାର ପଟ୍ଟନାୟକ ରିପୋର୍ଟ, ପିଟିଭି ନ୍ୟୁଜ।